আলোচনা শুরুতেই আমি জামাতে ইসলামের একটি সভার একটি ভিডিও ক্লিপ আপনাদেরকে সামান্য শোনাতে চাই এবং এই ভিডিও ক্লিপটির সূত্র ধরেই আমরা আপনাদের সামনে বাদবাকি আলোচনাটি তুলে ধরব যে জামাত বিএনপি সম্পর্ক এখন কোথায় আছে। চলুন ভিডিও ক্লিপটি কয়েক সেকেন্ড একটু শুনে নিই। আপনারা যে বিএনপির সঙ্গে আছেন, বিএনপি তো এটা স্বীকার করতেছে না। জি, বিএনপি তো এটা স্বীকার করতেছে না, এবং আপনাদের এত ত্যাগ তিতিক্ষা, তারা যে কৃতজ্ঞতা বোধ জানার কথা সেই কৃতজ্ঞতা বোধটুকু জানাইতেছে না। আপনাদেরকে উচিত এরকম বন্ধুর সঙ্গে থাকা, বিএনপির মতো বন্ধু থাকার চেয়ে কি আওয়ামী লীগের মতন শত্রু থাকা অনেক ভালো নয়? এটি প্রশ্নকর্তা যে আমাদের একদম তৃণমূলের একজন সদস্য, আমরা যতটুকু খোঁজ নিয়েছি সেই তৃণমূলের সদস্যের এই প্রশ্নের উত্তরে জামাত তার ব্যাখ্যা দিয়েছে, জামাতের নেতারা তাদের সভায় ব্যাখ্যা দিয়েছে। তাদের বক্তব্য হলো যে জামাতের এই তৃণমূল নেতা তো বলছেন যে তিনি বিএনপির মতো বন্ধু থাকার চেয়ে আওয়ামী লীগের মতো শত্রু থাকা ভালো, এবং তার বক্তব্যের বাকি অংশে বিষয়টা উঠে আসে এরকম যে এখন জামাতের যে জনপ্রিয়তা বা তাদের ভাষায় জামাতের যে অ্যাকসেপ্টেন্স সেটার পেছনে আওয়ামী লীগের ভূমিকা বেশি, মানে আওয়ামী লীগ এমনভাবে তাদেরকে কোণঠাসা করেছে বা করার চেষ্টা করেছে যার ফলে আগে যত সংখ্যক মানুষ জামাতকে চিনত জানতো বা জামাতের সঙ্গে ইনভলভ ছিল এখন তার চেয়ে বেশি সংখ্যক মানুষ ইনভলভ হয়েছে। সেক্ষেত্রে জামাত নেতারা যেটা বোঝানোর চেষ্টা করছেন তাদের কর্মীদেরকে যে হ্যাঁ সেটা হয়ে থাকলেও এই আওয়ামী লীগের সময়ে এসেই জামাতের সিনিয়র একেবারে একে একে পুরো শুরু থেকে 7 থেকে 8 জন 9 জন 10 জন নেতাকে ফাঁসি কার্যকর করা হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে, অনেকের অপমৃত্যু হয়েছে, এবং সেই ক্ষেত্রে তারা তাদের পাশে কেউ ছিল না বলতে তারা বারবারই বিএনপিকে বুঝিয়েছে। বিএনপি কিন্তু কখনোই জামাতের দুর্দিনে থাকেনি, জামাতের দুর্দিনে জামাতকে নিয়ে যুগপথ আন্দোলন করেছে, জোট বেঁধেছিল, কিন্তু জামাতের দুর্দিনে কখনো বিএনপিকে অতীতেও পাওয়া যায়নি, এখনো মানে ভেতরে ভেতরে পাওয়া যায়নি বলতে কি ভেতরে ভেতরে সমস্ত সমর্থন দিয়েছে, সমস্ত চেষ্টা করেছে জামাতের জন্য, কিন্তু প্রকাশ্যে সেটা আন্দোলন সংগ্রাম মিছিল দিয়ে বলেন আর বক্তৃতা বিবৃতি দিয়ে বলেন, আনুষ্ঠানিকভাবে জামাতের পাশে বিএনপিকে তাদের দুর্দিনে পাওয়া যায়নি, যেটা আবার জামাত নিজেরা করেছে। এই কথাটি উল্লেখ করে জামাতের নেতারা তাদের তৃণমূলকে বোঝানোর চেষ্টা করেছেন যে তাদের পাশে কেউ না থাকলেও তারা চেষ্টা করে গেছেন, আর আওয়ামী লীগ যেহেতু শীর্ষ পর্যায়ে থেকে তাদের নেতৃবৃন্দকে নানানভাবে বা জামাত একেবারে শেষ হয়ে যাবে, ভেনিশ হয়ে যাবে এরকম একটা পর্যায়ের মতন অ্যাটেম্প নিয়েছিল, সো দ্যাট তারা আওয়ামী লীগের সঙ্গে আসলে কমফোর্টেবল না, তারা বিএনপির সঙ্গেই ওই যে মূল প্রত্যেকের টার্গেট একটাই যে তারা এই সরকারের বিরুদ্ধে কাজ করবে, সেই জায়গা থেকে তারা এগিয়ে চলছে। কিন্তু ওই যে ভেতর ভেতর যেই অভিমান অভিযোগ এটা কিন্তু আস্তে 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 ক্ষোভের আগুন বা তোষের আগুন আস্তে আস্তে বাড়ছে। আমি আর দু একটা উদাহরণ আপনাদেরকে দেই যে জামাতের তৃণমূল নেতাদের মধ্যে অনেকেই এরকম একটা ধারা দিন দিন শক্তিশালী হচ্ছে যে যারা বিএনপিকে পছন্দ করছে না, আবার বিএনপির মধ্যে একটা এরকম শক্তিশালী ধারা আছে যারা একটা সময়ে শিবির ছাত্রদল যেই সংঘাত সংঘর্ষ হতো এবং সেই জেনারেশনটা এখন বিএনপি নীতি নির্ধারণের পর্যায়ে যে কজন আছেন তারা কিন্তু শিবির এবং জামাতের সঙ্গ স্বাচ্ছন্দ্যভাবে নিচ্ছেন না। কিছুদিন আগে জামাতের আন্তর্জাতিক সম্পাদক আবু বকর মোল্লা তিনি এই বিএনপি জামাত সম্পর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটা ফেসবুক পোস্ট দিয়েছিলেন, সেটাও জামাতের মধ্যে সাংঘাতিক প্রতিক্রিয়া তৈরি হয়। ঢাকা মহানগরের নেতা রেজাউল করিমে কিভাবে বিএনপির সাথে চলা নিয়ে তিনি তার দ্বিমতের কথা জানিয়েছিলেন। আপনারা জানেন যে সামনে 11 জানুয়ারি আপনার বিএনপির যেটা হচ্ছে আপনার গণ অবস্থান কর্মসূচি রয়েছে, সেই গণ অবস্থান কর্মসূচিতে জামাত সরাসরি অংশ নিচ্ছে না, মানে গণ বিএনপির যেই দাবিতে গণ অবস্থান কর্মসূচি সেখানে না নিয়ে টেকনিক্যালি জামাত সেই দিনটিকে যেটা করেছে সেটা হলো তারা এই দিনটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে সামনে নিয়ে আসতে চাচ্ছে। গণতন্ত্র হত্যা দিবস কেন, জামাত সূত্রে আমরা কথা বলে জেনেছি যে তাদের বক্তব্য হলো 11 জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করতে হবে, 111-এর মাধ্যমে দেশে
গণতন্ত্রহীনতার যে পরিবেশ তৈরি হয়েছে তা থেকে জাতি মুক্তি চায়। সেই জন্য জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম তিনি একটি বিবৃতি বা তার কর্মীদের মধ্যে তিনি ছড়িয়েছেন, মানে 11 তারিখে যে গণ অবস্থান কর্মসূচি যুগপদ ভাবে বিএনপি করবে একইভাবে জামাত করবে, মানে ঘটনা একই, জেলাও সেই কদু, কিন্তু জামাতের দাবি এবং স্লোগান জামাতের উপস্থাপনাটা আবার একটু ভিন্ন রকম। তো এই জায়গা থেকে এই যে টেকনিক্যালি মান অভিমান থেকে জামাত বিএনপি একরকম ভাবে চলছে, ওই যে বিএনপির নেতারা আমাদেরকে যেটা বলেছিলেন যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বর চন্দ্র রায় যে যেভাবেই চলুক না চলুক জামাত তো সরকার বিরোধী, সো জামাত যদি একদিক থেকে একটা ঢিল দেয় এটা আমাদের তো কাজেই লাগবে। জামাতের আসলেও আদতে সেই পর্যায়ে গেছে এবং জামাত বিএনপি সেই সম্পর্কের মধ্যে দিয়ে বাকি সময়টা এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আছেন আতিক রহমান।